সাকিব খান ইস্যুর নতুন মোড় নিয়ে এসে সাকিব খানের ভয়ে প্রযোজক রহমতুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে এসে এই নিয়ে হচ্ছে মিডিয়া জগতে প্রচুর সমালোচনা। কেন রহমতুল্লাহ সাকিব খানের নামে অভিযোগ করলো এবং এখন কেন দেশ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু এই নিয়ে রহমতুল্লাহ করতেছে উল্টো অভিযোগ। এই নিয়ে দেখুন আরও তথ্যের মাধ্যমে। সাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা প্রযোজক রহমতুল্লাহ দেশ ছেড়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া অবস্থান করেছেন বলে নিজেই জানিয়েছেন, তবে তিনি পালিয়ে যাননি। দাবি করে সাকিব খানের বিরুদ্ধে প্রমাণ নিয়ে দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় রহমতুল্লাহ গণমাধ্যমকে জানান, সাকিব বলছে আমি ভুয়া প্রযোজক, এটা হাস্যকর, আর আমি তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছি তার পুরোটাই ঠিক। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, আমি কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি, অল্প কিছুদিন আপনারা অপেক্ষা করেন, আমার এখানে অস্ট্রেলিয়া কাজ ছিল বলেই দ্রুত চলে এসেছি। এই প্রযোজক বলেন আমার হাতে সময় কম ছিল, অস্ট্রেলিয়া আমার অনেক কাজ আছে, বিষয়টি আমি সাকিব খান এবং চলচ্চিত্র বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি, কারো ভয়ে আমি দেশ ত্যাগ করিনি। তাছাড়া বিষয়টি সমাধানের জন্য সাকিব খান আমার সঙ্গে বসেছিলেন কিন্তু পারেননি, আমি আমার কাজের জন্য অস্ট্রেলিয়া এসেছি, আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে সকল প্রমাণ নিয়ে আবার দেশে দেখা হবে আমার, কারণ এবার লড়াই হবে আইনিভাবে। আমি দেশ ছেড়েছি নিশ্চিত হবার পর এখন সাকিব খান নাটক করছে উল্লেখ করে রহমতুল্লাহ বলেন, সাকিব বিষয়টি সমঝোতার চেষ্টা করেছে কিন্তু সে যৌক্তিক কোনো সমাধানে আসে না, সে যেহেতু আমাকে ভুয়া মিথ্যাবাদী বলেছে তাই লড়াইটা এবার আইনিভাবে হবে। এর আগে রহমতুল্লাহ সাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন। গত 15 মার্চ লিখিতভাবে তিনি অভিযোগপত্র জমা দেন প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় 16 মার্চ ঢাকায় একটি রেস্তোরাঁয় বসেন সাকিব খান ও রহমতুল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, কিন্তু সেখানে কোনো সমঝোতাও হয়নি। পরে রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করতে গত শনিবার গভীর রাতে গুলশান থানায় যান সাকিব খান। মামলা করতে না পেরে সেখান থেকে পরামর্শ নিয়ে পরের দিন রোববার বিকেলে যান ঢাকা মহানগর ডিবি পুলিশ গোয়েন্দা শাখায়। এই দুই জায়গাতেই তিনি প্রযোজকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ধরেন। এ সময় এ প্রযোজক যেন দেশ ত্যাগ না করতে পারে সেজন্য আইনি সহযোগিতা চান সাকিব খান। তো বন্ধুরা, সাকিব খানের এই পরবর্তী আপডেট নিউজ যাতে আমাদের এই অন্যরকম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।